আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিখা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঠা উৎসবের একটা ভিডিও। হ্যাঁ, গতকাল ফেব্রুয়ারির 9 তারিখ ছিল আমার সব ফ্রেন্ডরা মিলে মানে পিঠা উৎসব করেছে, তো পিঠা উৎসব ছিল আর কি। তো যাই হোক, এখানে নিয়ম ছিল আর কি, এক একজন এক এক পিঠা বানায় বানায় নিয়ে আসবে। তো এই আর কি, তো মেইন যে প্রোগ্রামটা রেখেছে সে হচ্ছে মানে আমাদের বিউটি আপা এ আর কি। তো যাই হোক, আমাদের সবাইকে সে বলে দিছে কে কোন আইটেম আনবে। তো সবাইকে বলার পর ফাইনালি আমাকে ফোন দিয়ে বলছে যে শিখা, সবাইকে এই এই পিঠা আনতে বলছি, তো সবাই এই আইটেম আনবে, এতটা আইটেম আনবে। তো সে আমাকে মায়া করে বলছে যে ঠিক আছে, তুমি তো নর্মালি, যদিও আমি ওরকম একটা বেশি পিঠা খাইতে লাইক করি না দুই এক আইটেম ছাড়া, আর হচ্ছে আমি ওরকম বানাইতেও পারি না। তো সে আমাকে ফোন করে নিজে থেকেই বলছে যে ঠিক আছে, তুমি মোমো আর হচ্ছে ইয়ে করবা স্প্রাইট, এই দুইটা আইটেম তুমি নিয়ে আসবা, ঠিক আছে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এই আর কি, তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবাই অনেক মজার মজার লোভনীয় লোভনীয় পিঠা বানায় তারপরে নিয়ে আসছে। তো যে বিউটি আপার কথা বলছি, সে নিজেই একা করছে 5 থেকে 7টা আইটেমের মতো, আর বাকিগুলো অন্যান্য তার ফ্রেন্ড আবার আমারও চেনা ভাবিরা ওরা ওরাও নিয়ে আসছে এই আর কি। তো এই হচ্ছে আমার মমটা আর কি। তো যাই হোক, আমি অবশ্য কিনে আনছি, আর ম্যাক্সিমাম মানুষই বানায় আনছে, আর দুই একজন হয়তো কিনে কিনে নিয়ে আসছে এই আর কি। তো যাই হোক, ভাবির প্রতি আমার শুক্রিয়া এই জন্য যে উনি আমাকে ফোন করে বলছে যে তুমি মোমো নিয়ে আসবা আর স্প্রাইট নিয়ে আসবা, মানে আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে এই আর কি, যেহেতু আমি পিঠা বানাইতে পারি না এই জন্য। আর আমার অ্যাটেন্ড করে অনেক ভাল লাগছে, এত সুন্দর সুন্দর পিঠার আইটেম দেখে আমার খাওয়ার থেকে সত্যি কথা আমার দেখে বেশি ভাল লাগছে। তো এই তো বসে একটু ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম এই আর কি। তো এই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এত মজার মজার পিঠার আমি সুন্দর করে ভিডিও করেছি, যাতে আপনারা দেখতে পারেন, যারা পিঠা খেতে লাইক করেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি, ঠিক আছে। তো এই তো, তো এই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, বসে ভিডিও করতেছিলাম, মানে পিঠাগুলো দেখে আমার এত ভালো লাগছে, ওই তো বললাম যে আমার খাওয়ার থেকে দেখতে ভালো লাগতেছিল বেশি আর কি আর কি। তো যাই হোক, তো সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে জায়গা মতো রেখে, সবাই সবার মতো করে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, পাটে পাটে একজন একজন করে এসে মানে সবাই সবাইকে হেল্প করতেছিল ছবি তুলে দিতে, ভিডিও করে দিতে আর কি। এ হচ্ছে কাকুলির কাজিন আলেয়া, তো ওর সাথে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। তারপরেই তো এই হচ্ছে কাকুলি আমার ফ্রেন্ড, যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই জানেন যে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড কাকুলি এ আর কি। তো যাই হোক, তো কাকুলি আর আমি একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, নর্মালি যা হয় সবাই মিলে একত্রিত হলে ছবি তোলা ভিডিও তোলা এগুলা তো আর বাদ থাকে না, এগুলাও হয় এ আর কি। তো যাই হোক, এই তো ছবি তোলার জন্য পোজ দিতেছিল, ভিডিও করতেছিলাম আমরা। এই হচ্ছে সেই বিউটি আপা বা ভাবি এ আর কি। তো উনি এগুলা সব রেডি টেডি করে, মানে যেহেতু ওনার বাসায় পিঠা উৎসবটা হয়েছে তাই ভাবি রেডি হইতে একটু দেরি হয়েছে এ আর কি। তো ফাইনালি ভাবি রেডি হয়ে বা বিউটি আপার রেডি হয়ে তারপর আসলো, এরপরে বললো আমাদের আমার একটু সুন্দর করে ছবি তুলে দাও, তোমরা যেরকম ছবি তুলছ আমার ওরকম পিঠার সাথে ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তারপরেই তো ভাবির ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করে দিতেছিলাম এ আর কি, কারণ যেহেতু ভাবির বাসা, ভাবির তো অনেক কাজ করতে হয়েছে, এগুলো ঠিকঠাক করতে হয়েছে, আবার সে আইটেমও অনেকগুলো রেডি করছে তাই আর কি। তো যাই হোক, ফাইনালি তার সাথে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। এই হচ্ছে টুনি ভাবি, এ হচ্ছে মানে ওই রাম্মুর ফ্রেন্ড বা বিউটি ভাবির ফ্রেন্ড এই আর কি। এরা সবাই হচ্ছে বিউটি ভাবির ফ্রেন্ড আর কি। তো তারাও অনেক গুণবতী, তারাও অনেক মজার মজার পিঠা বানায় আসছে এ আর কি। তো সবাই এখানে রেডি হইতেছিল মানে ছবি তোলার জন্য, তো এক একজন বলতেছে এইভাবে দাঁড়াও, কেউ বলতেছে ওইভাবে দাঁড়াও, তো সবাই সবার মতো করে দাঁড়াচ্ছিল, আর আমি সবার ছবি তুলতে মানে সবার ছবি তুলে দিতেছিলাম এ আর কি। তো যাই হোক, তো ফাইনালি এক একজন এক একভাবে দাঁড়াচ্ছে,
কেউ বলতেছে এভাবে, কেউ এভাবে, এরকম মানে করতে করতে তো ওরা সবাই সবার মতো করে দাঁড়াইছে, আমি ছবি তুলছিলাম আর কি। তো আমাকে বলতেছিল শিখা, তাহলে তোমার সাথে তো ছবি তোলা হলো না। আমি বলছি সমস্যা নাই, আমি আমি সবাই সবাই থাকবে আমার পিছনে, আমি তারপর সামনে এসে সেলফি তুলবো, সমস্যা নাই, তোমরা তোমাদের মতো দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। কাকুলির কাজিন এসে তারপরে ডিস্টার্ব করতেছিল এই আর কি, মানে ফান করে। যাই হোক, তো এই তো সবাই সবার মতো পোজ দিতেছিল, আবার এক একজন এক এক স্টাইলে দাঁড়াচ্ছিল, তো ওগুলো আমি ছবি তুলে দিতেছিলাম, ভিডিও করতেছিলাম এই আর কি। তো এই তো যাক, ছবি তোলার সে পর্ব শেষ, এখন হচ্ছে আমাকে বলে এবার তুমি আসো তোমার সাথে তুলি। তো পরেই তো আমি সামনে এসে বলতেছি এই তো আমি ভিডিও করতেছি, ছবি তুলতেছি, সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে সবাই তুলো যার যেমনে মন চায়। তারপর এই তো টুনি ভাবির সাথেও আমি ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম এই আর কি, কারণ টুনি ভাবির সাথে অনেক অনেক দিন পর দেখা এই আর কি, কারণ তার সাথে আমার লাস্ট দেখা হয়েছিলো গত বছরের বৃক্ষ মেলায় এ আর কি, আর দেখা হয় নাই। তবে ভাবি সবসময় আমার মেকওভার লাইভে জয়েন করে, কমেন্ট করে, শেয়ার করে, এই জন্য ভাবিকে আমার অনেক ভাল লাগে। সে আসলে অনেক মিশুক আর অনেক ভালো মাইন্ডের একটা মানুষ এই আর কি। তো এখানে সবাই, সত্যি কথা, সবাই খুব ভালো মানের মানুষ। হ্যাঁ, সবার সাথেই মাঝে মাঝে দেখা হয় এই আর কি। যাই হোক, যেহেতু বিউটি আপার ক্লোজ তারা, তাই বিউটি আপার ফ্রেন্ড এ আর কি, তো তার উসিলা আমাদেরও দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক অনেক ভাল লাগছে এই পিঠা উৎসবে জয়েন করে এ আর কি। তো বিউটি আপা আর টুনি ভাবি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট দেওয়ার জন্য এ আর কি। তো যাই হোক, ফাইনালি এবার সবাই মিলে ভিডিও টিডিও করে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো যার যে যে আইটেম পছন্দ সবাই সবার মতো করে প্লেটে নিচ্ছে। যদি আমি কিছু আইটেম এখানে নিছি, সবগুলো আইটেম খাইনি, দুই একটা আইটেম ছাড়া এ আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপরে হচ্ছে আমাদের নাসরিন ভাবি, সে তো আমাদের থেকে একটু দূরে থাকে, যেহেতু আমরা সবাই এক এলাকায় থাকি, তাই আমরা সবাই যখন তখন একত্র হইতে পারি, কিন্তু এই ভাবি যেহেতু আমাদের থেকে একটু দূরে থাকে, মানে সে মোহাম্মদপুর থাকে, তো যখন তখন আসতে পারে না, আর আমরা সবাই এক এলাকায় থাকাতে আমরা যখন তখন একত্রিত হইতে পারি, বাট ভাবিকে পাওয়া যায় না সহজে। তো যাই হোক, ভাবি আমাদের সাথে অ্যাটেন্ড করছে, সেজন্য ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, ভাবির সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। তো ভাবিকে পেয়ে আমরা তো খুশিতে খুশিতে শেষ, সত্যি কথা। তো ভাবির সাথে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম এই আর কি। তারপরে তো সবাই মানে খুব সুন্দর করে সময় পার করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, এরপরে চলে যাওয়ার পালা। তো এখন সবাই সবার সাথে বিদায় নিচ্ছিল, ভাবিও চলে যাবে তাই বিদায় নিচ্ছিল এই আর কি। এ হচ্ছে সুখী ভাবি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।